তোমরা স্কুলে যাও না কেন? সবাই তো স্কুলে যাচ্ছে, তা তোমাদের পড়াশোনা ভালো লাগে না কেন? তা শোনো, পড়াশোনা করলে ভালো মানুষ হবে, তো মানুষ হতে পারবা। তোমরা একদিন গাড়ি বাড়ি অনেক কিছু করতে পারবা, প্লেন পথ চলাতে পারবা, বুঝছো? লেখাপড়া না করলে কিন্তু কখনোই উপরে উঠতে পারবা না। ভালো মতো লেখাপড়া করতে হবে, স্কুলে যেতে হবে, ঠিক আছে? তো বলো, আজ থেকে স্কুলে যাবা? মানে খেলার সময় খেলাধুলা করবা, স্কুলে যাবা, ঠিক আছে? আসলে দেশটা, এই সমাজটাকে আমরা সবাই যদি ভালোবাসার জন্য এগিয়ে আসি, বাংলাদেশের কোনো কিন্তু অশিক্ষিত লোক থাকবে না। এই দেখুন, বাচ্চারা খেলাধুলা করতেছে, তাদেরকে সুন্দরভাবে বুঝানো পড়ে, তার কত আনন্দ স্কুলে চলে গেল। জাস্ট একটু এগিয়ে আসতে হবে, একটু বোঝাতে হবে, সবাইকে একটু বোঝাতে হবে শিক্ষা কতটা লাভবান, শিক্ষা হলে কতটুকু ওপর দিকে যাওয়া যায়, শিক্ষার কতটুকু উপকার সুফল, এটা একটু বোঝাতে হবে। এই যে কবল মধ্যে শিশুরা তারা স্কুলে যায় না, একটু বোঝাতে হবে, প্রয়োজনে তাদের গার্জেনদের কাছে যেতে হবে, বুঝাতে হবে, তাহলে সবাই স্কুলমুখী হবে। আসুন আমরা সবাই সকলের পাশে দাঁড়াই, এটা আমার একান্তই অনুরোধ। ধন্যবাদ।